যে গ্রুপ ডি চাকরি করবি, আরআরবি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, এলডিসিতে লোয়ার ডিভিশন ক্লার্ক, এত পড়াশোনা করে এই এমটিএসে হাওয়ালদার পোস্টে চাকরি করবি? কারণ ওই 25 বছর হয়ে গেছে মানে বিয়ে দিয়ে দিতে হবে, একটা সরকারি চাকরিওয়ালা লোকজনদের দেখে বিয়ে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো এখনকার দিনে শোভা পায় না। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা আজকালকার দিনে ছেলেদের তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আজকালকার সমাজে মেয়েদের যেভাবে এখনো পর্যন্ত পিছিয়ে রাখা হয় সেই নিয়ে আজকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, এবং রিসেন্ট রিক্রুটমেন্ট সম্বন্ধেও কিছু কথা আমি আজকে শেয়ার করব যেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। আমরা তো সবাই পড়াশোনা করছি, ঠিক আছে, সবারই বয়স মোটামুটি এখন যাদের 25 থেকে 30-এর মধ্যে, তারা চূড়ান্ত লেভেল স্ট্রাগল করছে, যে পরীক্ষাকে টার্গেট করে এগোচ্ছে সেই পরীক্ষায় বারবার ধরে আনসাকসেসফুল হচ্ছে এবং বারবার ধরে সেই জায়গাটাকে ধরে রেখে এগিয়ে যাচ্ছে। এটাই কিন্তু ডেডিকেশন। এই ডেডিকেশন নিয়ে আজকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এগোচ্ছে। ছেলেরা তো একটা এমনি এগোচ্ছে, ঠিক আছে, যে চাকরি পাবে বা একটা জীবনে কিছু করবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো অসঙ্গতি দেখা যাচ্ছে। যে মেয়েদের 25 বছর বয়স হয়ে যায় তখনই মেয়েদের উপর একটা প্রেশার আসে বিয়ে দিয়ে দেওয়ার, বা মানে বাবা মা যাতে সেই মেয়েদের রেসপন্সিবিলিটি না নিতে হয় সেই জিনিসটা নিয়ে ভাবার চেষ্টা করে। এটা কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে একদমই সঠিক নয়। আমি অনেক ক্ষেত্রে দেখছি, এখানে রিসেন্টলি একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে মহিলা পুলিশের কনস্টেবলের, যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে পুলিশে, তো এখানে লাস্ট যে পুলিশের ভিডিওটা আমি আকাশের সাথে আপলোড করেছিলাম সেটা আমি অনেকে কমেন্টে দেখতে পাচ্ছি, অনেকে হাইট নিয়ে প্রশ্ন করছে মেয়েরা, অনেকে পড়াশুনো বা কীভাবে কী এগোবে সেই নিয়ে প্রশ্ন করছে। সব কিছু তো ঠিক আছে, সব কিছু এলিজেবল তখনই যখন মন থেকে তুমি সেই জায়গাটাকে ডেডিকেটেড ওয়েতে এগিয়ে যেতে পারবে, তবেই না সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। তো কনস্টেবলে মোটামুটি তুমি যারা কম এজ আছে তারা সুন্দরভাবে অ্যাপিয়ার করতে পারবে, কারণ ফিজিক্যাল ফিটনেসটা এখানে খুব দরকার। হাইট, ফিজিক্যালি ফিট থাকা এবং দৌড়াদৌড়ি, যেটা তোমাকে রানটা কমপ্লিট করা, সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। সেটা তো পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আছে, এবং কনস্টেবলের ধাপগুলো তোমরা জানি, প্রথমে প্রিলিমস হবে, তারপরে ফিজিক্যাল বা মাঠ হবে, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ। এই চারখানা ধাপ ক্রস করে কিন্তু আজকালকার দিনে একটা কনস্টেবলের চাকরি পেতে হয়। তো এখনকার দিনে কিন্তু কনস্টেবল গ্রুপ ডি বা ক্লার্কে গ্রুপ সি এইভাবে কিন্তু বিচার করলে হবে না, কারণ কম্পিটিশন একেবারে তুঙ্গে, খুব খারাপ সিচুয়েশন। মানে আজকালকার দিনে এমটিএস হাওয়ালদার, গ্রুপ সি, এলডিসি এই পোস্টগুলোতে পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। বিশেষ করে যারা জেনারেল, আমাদের মতো জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আরো বেশি স্ট্রাগল করে এগোতে হচ্ছে। সুতরাং কখনো কোনো চাকরিকে এখনকার দিনে ভেদাভেদ করা যাবে না, কারণ এখনকার সময় দাঁড়িয়েও আজকালকার দিনে বাবা মাদের মধ্যে একটা জিনিস বা মিথ রয়েছে যে গ্রুপ ডি চাকরি করবি, আরআরবি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, এলডিসিতে লোয়ার ডিভিশন ক্লার্ক, এত পড়াশোনা করে এই এমটিএসে হাওয়ালদার পোস্টে চাকরি করবি। এই ডিফারেন্সিয়েশনগুলো কিন্তু এখনকার দিনে একদমই মানা যায় না। আজকালকার দিনে সবাই জানে, 60 বছর বয়সী লোক আর একজন 20 বছর বয়সী ছেলে মেয়ে প্রত্যেকে জানে যে আজকালকার দিনে কি লেভেলে কম্পিটিশন, এবং দুর্নীতি তো আছেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে না, রাজ্যের পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে অ্যাপিয়ার করার পর একটা সাকসেসফুলি সরকারি চাকরি পাওয়া, সে গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক, নট আ ম্যাটার অফ জোক। গতকাল সিএইচএসএল এর রেজাল্ট বেরিয়েছে, যারা পেয়েছো বিভিন্ন ধরনের পোস্টে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর যারা কনস্টেবলের জন্য অ্যাপিয়ার করছো, মেয়েরা, বিশেষ করে মহিলা কনস্টেবল যেটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, ফর্মটা ওপেন হয়েছে, যারা এখনো ফিল আপ করোনি করে দিও, এটা অ্যাপিয়ার করো, অ্যাটলিস্ট পরীক্ষাটাতে অ্যাপিয়ার করো যারা প্রথমবার প্রিপারেশন শুরু করছো। আর যারা ফিজিক্যালি একদম ফিট, হাইটের দিক থেকে হোক না কেন বা দৌড়াদৌড়ির দিক থেকে হোক না কেন, তারা কিন্তু একদম উঠে পড়ে লেগে পড়ো, কারণ এই কনস্টেবলের চাকরি, এই ধরনের একটা সরকারি চাকরি কিন্তু আজকাল কিন্তু একটা দুষ্কর ব্যাপার পাওয়াটা। তুমি কখনো হেলা ফেলা করো না যে কনস্টেবলের চাকরি বলে ছেড়ে দেবো, আমি যখন WBCS গ্রুপ বি ডিএসসি পাবো তখন করব, এরকম নয়। কারণ টিচার রিক্রুটমেন্ট কিন্তু আজকালকার দিনে একদমই বন্ধ হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। টেট পরীক্ষা খুব রেয়ার হচ্ছে, এবং আগামী দিনে কী রকমভাবে কী এগোবে টেট পরীক্ষা তাও এখনও সেরকমভাবে বিশ্লেষণ করা যায়নি। এখনও পর্যন্ত 2022-এর 19 জুন WBCS প্রিলিমস পরীক্ষা হওয়ার রেজাল্ট এখনো বেরোয়নি, তো কবে বেরোবে যাই না, আশা করি খুব শীঘ্রই বেরোবে। তো রাজ্যের অবস্থাটা এইরকম জায়গায় দাঁড়িয়েছে, সুতরাং এখনকার দিনে সেন্ট্রাল বা রাজ্যের যে কোনো গ্রুপে চাকরি পাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। সুতরাং মেয়েদের ক্ষেত্রে প্লিজ আমি ছোট হয়ে রিকোয়েস্ট করছি, যারা আমার বড় দিদিরা আছো বা যারা বোনরা আছো তাদেরকে রিকোয়েস্ট করছি, তাদের বাবা মাদের একটু বোঝাও। কাকু কাকিমা বা গুরুজনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেয়েদেরকে একটুখানি সুযোগ দেবেন, যারা এখনো নিজেদের অ্যাম্বিশনটাকে ধরে রেখেছে বা একটা उच्च आकांक्षा বা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য এগোচ্ছে সেই জায়গাটা পৌঁছানোর জন্য সুযোগ করে দিতে হবে প্রত্যেককেই। কারণ ওই 25 বছর হয়ে গেছে মানে বিয়ে দিয়ে দিতে হবে, একটা সরকারি চাকরিওয়ালা লোকজনদের দেখে বিয়ে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো এখনকার দিনে শোভা পায় না। তো এগুলো যতটা অ্যাভয়েড করে রাখা যায় ততটাই ভালো। এখনকার দিনে সবাই হাই অ্যাম্বিশিয়াস, এখনকার দিনে সবাই চাকরি করতে চায়, সবাই নিজে পায়ে দাঁড়াতে চায়, ছেলে মেয়ে উভয়ই। মেয়েদেরকেও সেই প্রায়োরিটি অবশ্যই দেওয়া উচিত এবং যাদের ক্ষেত্রে আমি শুনছি যে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেভাবে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না এবং একটা 20-22 বছর হয়ে যাওয়ার পর বাবা মা একটা অগ্রাহ্য একটা ব্যাপার চলে এসছে যে যেভাবে হোক মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, মধ্যে কথা অনেকে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছে। এই জিনিসগুলো শুনলে খুব খারাপ লাগে, তখন মনে হয় যে আজ 2023-এ দাঁড়িয়েও এই জিনিসগুলো কেন হচ্ছে, এই ডিসক্রিমিনেশনগুলো কেন। আর ছেলেদের ক্ষেত্রে তো অনেক কথা শুনতেই হয় যে এখনো পর্যন্ত মানে 25 বছর হয়ে যাওয়ার পর যে এখনো পর্যন্ত ছেলেকে বসিয়ে রাখা হয়েছে, এখনো চাকরি করতে দেওয়া হচ্ছে না, প্রাইভেটে চাকরি কর, কেন বসে আছিস, কি দরকার সরকারি চাকরি, দুরহ ব্যাপার, দুষ্কর ব্যাপার, কেন এত লড়াই করে যাচ্ছিস, প্রাইভেটে ভালো চাকরি করে জীবন সেটেল করে নে, বিয়ে থাওয়া কর, আনন্দ কর, সবই ঠিক আছে। কিন্তু অ্যাম্বিশন অ্যাম্বিশনের জায়গায় যাদের টার্গেট PhD, যাদের টার্গেট WBCS বা UPSC, তাদের কিন্তু অ্যাম্বিশনটা অনেক উঁচুতেই রয়েছে এবং তাদের অ্যাম্বিশন যতক্ষণ না পূরণ হচ্ছে তারা কিন্তু শান্তি পাবে না, যারা ডেডিকেটেড অ্যাসপিরেন্ট। তো সুতরাং বারবার বলবো যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে যাদের 25-26 বছর হয়ে গেছে, প্লিজ কনস্ট্যান্টলি লেগে থাকো এবং বাড়িতে কাকু কাকিমা এবং গুরুজনদের বোঝাও যে তুমিও পারবে, তুমিও সেই জায়গাটা অ্যাচিভ করার মতো ক্ষমতা রাখো, সেইটা তাদেরকে বুঝিয়ে দাও এবং কনস্ট্যান্টলি এবং ডেডিকেটলি এগিয়ে চলো। আমি যতটা পারবো আমি হেল্প করার চেষ্টা করব, কিন্তু ফার্স্ট তোমাদেরকেই বোঝাতে হবে বাবা মাদের। আমি যতটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম সেটুকু তো বোঝালামই, কিন্তু এরপর বাকিটা তোমাদের উপর। এবং গুরুজনদের উদ্দেশ্যে আমার হাত জোড় করে রিকোয়েস্ট, প্লিজ সবাইকে সুযোগ করে দিন। যারা এখন আমাদের মতো ছেলেরা বা মেয়েরা প্রত্যেকেই যারা চাকরির জন্য লড়াই করে যাচ্ছে তাদেরকে অবশ্যই সুযোগ করে দিন, সেই জায়গাটা পাওয়ার জন্য যতটা সাপোর্ট করা ততটা করুন, তাতে প্রত্যেকেরই ভালো হবে। আর সেই ছেলে বা মেয়ে যখন সেই লক্ষ্যে পৌঁছবে তখন সে বাবা মারই কিন্তু সব থেকে বেশি আনন্দ হবে, কারণ তারা ছোট থেকে তাকে মানুষ করে এসছে। সেই জিনিসগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে আশা করি এগোনো উচিত। লাইফে অনেক অনেক চড়াই উচড়াই পেরোতে হয়, অনেক সিচুয়েশন আসে। উচ্চ আকাঙ্ক্ষা অবশ্যই ভালো, কিন্তু সমস্ত কিছু মেনটেন করে। আজকে আর্থিক অবস্থা হয়তো খুব খারাপ, আজকে মেয়েদেরকেও চাকরি করতে যেতে হচ্ছে, 25-26 বছর বয়সে দাঁড়িয়ে তাদেরকে চাকরি করে প্রিপারেশন নিতে হচ্ছে হয়তো। তো সেক্ষেত্রে একটা খুব স্ট্রাগল বা একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ক্রস করতে হচ্ছে এবং যারা এই জায়গাটা ক্রস করে এগোচ্ছে তারা একটা দিন ঠিক সাকসেস পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ প্র্যাকটিক্যালি দেখতে হলে হয়তো 25 বছর হয়ে যাওয়ার পরই সেই হাই অ্যাম্বিশিয়াস একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার পর কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে সেরকম সিচুয়েশন আর থাকছে না যে সেইভাবে ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন নেবে, কারণ একটা ফ্যামিলিগত একটা ব্যাপার চলে আসে, কারণ একটা রেসপন্সিবিলিটি একটা ব্যাপার চলে আসে। সেক্ষেত্রে কিন্তু এই ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন আর নেওয়া যায় না, এটা অনেকের ধারণা। এবং অনেক বাবা মার ক্ষেত্রে শুনেছি যে বিয়ে হয়ে যাওয়ার পর তারপর প্রিপারেশন নিক, এবং শ্বশুরবাড়ি থেকে অনেকে বলে হ্যাঁ যে প্রিপারেশন নিক, অসুবিধা কী হয়েছে, চাকরির জন্য করুক খাটুক। যতই হোক না কেন, বিয়ে হয়ে যাওয়ার পর একটা রেসপন্সিবিলিটি এসে যাওয়ার পর সবকিছু ম্যানেজ করে টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু খুব চাপের হয়ে যায়। তাই বলে করছে না এমন না, অবশ্যই ভুরি ভুরি এক্সাম্পল আছে এরকম। যত তুমি ফ্রি মাইন্ডে প্রিপারেশন নিতে পারবে সেটা তুমি তখন পারবে না। তারপরে তোমার বেবি প্ল্যানিং থাকে, সেক্ষেত্রে বেবি ফ্যামিলি সবকিছু মেনটেন করে একটা প্রিপারেশন নেওয়াটা খুব চাপের হয়ে যায়, খুব হেক্টিক হয়ে যায়। এখনকার দিনে 28 থেকে 30 বছর পর্যন্ত স্ট্যান্ডার্ড বয়স, ঠিক আছে, তারপরে নয় বিয়ে দেওয়া যেতেই পারে বা মেয়েরা বিয়ে করতেই পারে। ততদিনে আশা করি 30 বছর পর্যন্ত স্ট্রাগল করলে কোনো মেয়ে 4-5 বছর স্ট্রাগল করলে ইজিলি সাকসেস পাবে যদি ডেডিকেটেড ওয়েতে সে প্রিপারেশন। এরকম ভাবে কোনো ভেঙে পড়ার কোনো কারণ নেই। তাড়াতাড়ি বিয়ে দিয়ে সেই স্বপ্নটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না আজকালকার দিনে বা আজকালকার দিনে 2023-এ এসে দাঁড়িয়ে। এরকম মেন্টালিটি, যার যেটা লক্ষ্য, যার যেটা উদ্দেশ্য, সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যারা আমাদের মতো এইভাবে ঘরে বসে প্রিপারেশন নিচ্ছে, সব বাইরের জগৎকে ধুলোয় মিশিয়ে দিয়ে তাদেরকে কোনো বন্ধু বা গুরুজন বা বাবা মাকে অবশ্যই পিঠ চাপড়ে বলা উচিত যে এইভাবে এগিয়ে চ, এইভাবে প্রিপারেশনটা নিয়ে দেখবি ঠিক সাকসেস হবে। সেটা কিন্তু একটা ভালো বন্ধু বা বাবা মাই কিন্তু পারে সেই সাপোর্টটা দিতে, কারণ বাবা মাই হচ্ছে সব থেকে মেন সাপোর্টিভের জায়গা এই প্রিপারেশন লাইফে, ঠিক আছে। কারণ বাবা মাই পুরো স্ট্রাগল লাইফটা তোমার ফিল করতে পারবে আর বাবা মাই পুরো এই সিচুয়েশনটা তোমাকে দেখতে পারছে। বাবা মা ছাড়া আর কেউ ভালো মতো বুঝতে পারবে না যে তোমার সিচুয়েশনটা কি, তাই জন্য সে বাবা মার সাপোর্টটা খুবই দরকার এই প্রিপারেশন লাইফে। সেই বাবা মা যদি এগিয়ে আসে, সাপোর্ট করে, এবং ছেলেমেয়েরা যখন চাকরি পায় বাবা মা কিন্তু সবথেকে আগে বেশি খুশি হয়, তখন সবথেকে বেশি আনন্দিত হয় যে আজকে আমার মেয়েটা বা আমার ছেলেটা সার্থক হয়েছে। এই মুহূর্তগুলো কিন্তু অনেকটা আনন্দদায়ক। তাই সেই জিনিসগুলো পেতে হলে কিন্তু বাবা মার সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। कारण तुम्हें यदि अनेस्ट थको प्रिपारेशन दिक थेके तुम्हें यदि भालो करे डेडिकेटली स्मार्ट वेते प्रिपारेशनटा नाओ से जे कोनो परीक्षार जोन्नो होक ना केन बैंकिंग होक ना केन एसएससी होक ना केन डब्ल्यूबीसीएस होक ना केन बा टीचारेर जोन्नो होक ना केन बा पुलिशेर जोन्नो होक ना केन तुमी सठिक पथे एगोबेई तुमी सेई जायगाटा अचिव करेई छाड़बे এটাই টার্গেট রাখো, এটাই ডেডিকেটেড ওয়েতে এগো। এবং যারা এখনো ফর্ম ফিল আপ করোনি কনস্টেবলে তারা করে নিও। আর পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে আরও একটা আমি ভিডিও নিয়ে আসবো, এক্সপিরিয়েন্সড পার্সনকে নিয়েই আমি নিয়ে আসবো ভিডিওটা, যার প্রিলিমস মেন্স ফিজিক্যাল ইন্টারভিউ প্রত্যেকটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফাইনাল লিস্টের নাম ওঠা পর্যন্ত যার পুরো স্ট্রাগলটা। তো সেরকমই আমি একজন ক্যান্ডিডেটকে আমি নিয়ে আসবো, সে তোমাদের সাথে শেয়ার করবে এই এক্সপিরিয়েন্সটা বা জার্নিটা বা কীভাবে কী এগোনো উচিত, সেটা খুব শীঘ্রই আনবো। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেই বুঝে ভিডিও আনার চেষ্টা করবো। লাস্ট একটাই কথা বলবো, ইফ ইউ হ্যাভ ডেডিকেটেড ডিসিপ্লিন অ্যান্ড ডিটারমিনেশন Nothing is impossible। যদি মনে হয় চ্যানেলটার সাথে থেকো, আর যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কারণ আমি চাই আমাদের এই বাংলার ছেলেমেয়েরা বা এই বাংলার যারা মেয়েরা এখনো পর্যন্ত খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে এগোচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা সিচুয়েশনে তাদের ভাবতে হচ্ছে বা একটা মাথায় চাপ নিয়ে এগোতে হচ্ছে, সেগুলো অ্যাটলিস্ট কিছুটা চাপ কমিয়ে যেদিকে লক্ষ্য সেদিকে এগোনোটা উচিত, সেভাবে যেন তারা এগিয়ে যায় এটাই আমি চাই। তার জন্য যা করতে হয় করো, ঠিক আছে? পরীক্ষার আগে নিজেকে একেবারে পুরো শেষ পর্যন্ত দেখে নিয়ে যাও, পরীক্ষাটা তারপরে তুমি তোমার মতো নিচে দাও, ঠিক আছে? একদম একদম শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাবে, যেন তোমার কোনো আফসোস না থাকে যে আমি এইটা এইভাবে প্রিপারেশন কেন নিইনি। আমি চাই ভিডিওটা সবার মধ্যে পৌঁছুক এবং বিশেষ করে যারা গুরুজন মানুষরা রয়েছেন তারা এই ভিডিওটা দেখুক। আর যদি মনে হয় ভিডিওটা, তাহলে একটা ছোট লাইক করে দিও। আর আজকে এখানেই দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।